আসসালামু আলাইকুম, আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি মূলত গৃহিণীদের জন্য এবং সেই সাথে যারা রান্নায় জড়িত আছেন তাদের জন্য, মানে হচ্ছে যে অনেক ছেলেরাও কিন্তু রান্না করে, কিংবা এই জিনিসটা দিয়ে, যে জিনিসটা আজকে দেখাবো, এটা দিয়ে আরও অনেক অনেক কাজ করা যায়। সো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, আমি বাস কয়েকটা দেখাবো যে এই এই কাজগুলো করা যায়, এবং বাকিগুলো আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে আসলে কি কি আরও কাজ করা যায়। সো এটাকে আপনারা আরও অনেকভাবে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে শীত যেহেতু চলে এসছে। সো শীতের মধ্যে কিন্তু পানি দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্ট, এবং গরম জিনিসও কিন্তু হাত দিয়ে ধরা খুবই কষ্ট কষ্টকর। অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে হাত পুড়ে যায়, অনেক সময় দেখা যায় যে হাত ঝলসে যাচ্ছে, অনেক সময় দেখা যায় যে চামড়া উঠে যাচ্ছে, কিংবা দেখা যায় যে অনেক বেশি গরম লাগছে, কষ্ট হচ্ছে। সো এগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন এই প্রোডাক্টটা ইউজ করলে। একটু ওয়েট করুন, আমি দেখাবো। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক অনেক মানুষ আছে যারা একটু বেশি স্কিনের প্রতি, মানে রূপচর্চার প্রতি অনেকে বেশি যত্নশীল হন এবং স্কিনের প্রতি খুব যত্ন নেন, এবং দেখা যায় যে যে জিনিসটা হয় বাসায় যারা বিশেষ করে রান্না করে তাদের কিন্তু তেল চর্বিযুক্ত বাসন কোসন মাজতে গিয়ে অনেক সময় নখে দেখা যায় যে ময়লা হয়ে যায়, হলুদ হয়ে যায়, দাগ হয়ে যায়, এত সুন্দর হাত নষ্ট হয়ে যায়। সো তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই 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 হেল্পফুল হবে, যেটা আপনার হাতটাকে সুরক্ষিত রাখবে, যে কোনো প্রকার নোংরা হবে না, নষ্ট হবে না, আপনার হাত সুন্দর থাকবে, সেই সাথে গরম থেকে ঠান্ডা থেকে আপনাকে কষ্ট পেতে হবে না। এবং এই জিনিসটা দিয়ে আপনি খুব সহজেই অনেক অনেক অনেকগুলো বাসার কাজ করতে পারবেন, বিশেষ করে কিচেনের। সো আমি এই মুহূর্তে আপনাদেরকে প্রোডাক্টটা আগে দেখাই, তারপরে কাজে দেখাবো। এটা হচ্ছে সেই জিনিস, এটা হচ্ছে গ্লাভস, হ্যান্ড গ্লাভস। আপনি হ্যান্ড গ্লাভস দিয়ে অনেক অনেক কাজ করতে পারবেন। বাস আপনি আপনার হাতে যদি আপনি কাজ করতে যান, একটা মাজুনি ঘষুনি যাই বলেন, এটাকে নিয়ে থালা বাসন নিয়ে ঘষাঘষি ঘষাঘষি করতে গেলে কিন্তু আপনার হাতটা রুক্ষ হয়ে যায়, খসখসে হয়ে যায়, দেখা যায় যে দাগ ময়লা যেটা বললাম আর অনেক প্রবলেম হয়। বাট এটা যখন আপনি হ্যান্ড গ্লাভসটা যখন আপনি পরে নেবেন, তখন আপনার হাতটা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে। এবং আরও মজার ব্যাপার আছে, এখানে আপনার সময় বেঁচে যাবে, আপনার সাবান বেঁচে যাবে, আপনি অনেক ক্ষেত্রেই সেভ করতে পারবেন, সেটা টাকা বলেন, জিনিস বলেন, আপনার সৌন্দর্যের জায়গাটা বলেন, সব কিছু। সো এই যে আমি হাতে পরে নিয়েছি, আমি এখন যেটা করবো আপনাদেরকে থালা বাসন মেজে দেখাবো। সবার আগে যেটা হয় যে আমরা যখন থালা বাসন মাজতে যাই, একটা কিছু নিয়ে তারপরে ঘষাঘষি করতে হয়। সো এটা আমি নিয়ে নিয়েছি, একটা জিনিস লক্ষ্য করবেন এটার মধ্যে, এই যে এটা কিন্তু পুরোটা হচ্ছে সিলিকনের। এটার ভালো মন্দ পরে বলছি, আগে ইউজের ব্যাপার বলি, তারপরে হচ্ছে ভালো মন্দ বলবো। এটা হচ্ছে সিলিকনের একটা হ্যান্ড গ্লাভস, যেটার মধ্যে এটা কিন্তু প্লেন না, এই জায়গাটা হচ্ছে প্লেন, বাট এখান থেকে পুরোটাতে এই যে সিলিকনের ব্রাশ করা আছে, ব্রাশের মতো, এই যে চিকন চিকন দুই হাতেই। তো খুবই চমৎকার একটি প্রোডাক্ট। তো আমরা যখন থালা বাসন মাজতে যাই অন্য একটা জিনিস লাগে, কিন্তু যেহেতু এখানে ব্রাশ আছে, সো এখানে আমাকে আর এক্সট্রা কিছু নিতে হচ্ছে না, শুধু যেটা করতে হবে আমি এটাকে ভিজিয়ে নেব। এটাকে ভিজিয়ে নেওয়ার পর আপনি, মজার ব্যাপার হচ্ছে যে আপনি লিকুইড সাবান, এমনি সাবান, তারপর আপনি ভিম বার, যে কোনো কিছু দিয়েই আপনি এটা ইউজ করতে পারবেন। সো আমি লিকুইড সোপ দিয়ে নিলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন, সো আমি লিকুইড সোপ নিয়ে নিয়েছি, এবং এই যে হালকা একটু পানি নিয়ে পুরো হাত কিন্তু আমার ফানায় ভরে গেছে। এখন আমি যেটা করতে পারি, আপনার যে কোনো প্রকারের থালা বাসন আপনি সুন্দরভাবে ধুয়ে নিতে পারেন, আপনার এক্সট্রা কিছু হাত দিয়ে ধরে তারপর করতে হতো, এখন আপনি শুধুমাত্র এই হাত দিয়েই। সো এই যে হয়ে গেল আমার একটা চামচ ঘষা। আপনি যে কোনো ধরনের থালা বাসন এটা দিয়ে খুব সুন্দর অনায়াসে ঘষে মেজে ধুয়ে নিতে পারবেন। ও একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কড়ির জিনিস যদি আপনি ধুতে যান, যেটা হবে দুই হাতেই আসলে সাবান লাগানোটা ঠিক হবে না। আমি ভালো মন্দ দুটোই ক্লিয়ার করে দিচ্ছি, একটা হাতে আপনি সাবান লাগিয়ে নিলে বেস্ট, কড়ির জিনিস যদি আপনি ওয়াশ করতে যান। সো এক হাতে আপনি সাবান নিয়ে নিলেন, এভাবে করেও আপনি সাবান ফেনা তুলে নিতে পারবেন। সো এক হাত যেন
সাবান না থাকে তাতে করে পিছলে পড়ে যাবে না। যেমন আমি আবারও একটা নিলাম, সো তখন এটা কি হচ্ছে পিছল হবে না, তখন আপনি এটাকে আরামসে ধরে সুন্দর করে এভাবে ওয়াশ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ঘষা মাজা শেষ। এখন যেটা করতে হবে, আমি চাইলেই শুধুমাত্র এটাকে এভাবে ওয়াশ করে হাত থেকে এভাবে বের করে রেখে দিতে পারি। একটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার, সেই সাথে আমার হাতটা কিন্তু একদম ফ্রেশ আছে, হাতে কিন্তু কোনো ময়লা লাগলো না। সো এই জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো। সো আমি আমার এটাকে ধুয়ে নিই, তারপরে বাকি কাজ দেখাচ্ছি। আমি আমার সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি হাত থেকে গ্লাভসগুলো খুলে নিয়েছি। আপনি চাইলে গ্লাভসগুলো পরেও কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিতে পারেন, এবং সেই সাথে একটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু খুলে নেয়ার পরেও কিন্তু আমার হাতে কিন্তু তেমন কোনো ময়লা হয়নি। আমি আরেকবার এটাকে পরছি, এটাকে দিয়ে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে পরে নিলাম। এখন আপনার রান্নাঘরে দেখা যায় যে আপনার চুলা কিংবা চুলার নিচে কিংবা এই বেসিং অন্যান্য সাইডে বা এই যে যে টাইলস এদিকে কিন্তু রান্না করার পরে কিছুদিন গেলে হয় কি যে একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়। সো আপনি যদি এটাকে মাঝে মাঝে ওয়াশ করে নেন, একটু করে সাবান দিয়ে সোবা বা এগুলো দিয়ে এটা দিয়ে যদি ওয়াশ করে নেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর থাকে, ফ্রেশ থাকে। তো আমি এটাও একটু দেখাচ্ছি। যেমন এটা একটু ভিজিয়ে নিলাম, আপনি এখানে একটু গুঁড়া সাবান নিয়ে নিতে পারেন হালকা করে, এবং একটু পানি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কানা হয়ে গেছে। এটা হচ্ছে আপনি চাইলে বেসিংয়ের কল বা যে কোনো কল ওয়াশ করতে পারেন। আপনি এই উপরে একদম উপর পর্যন্ত চারপাশটাকে ধুয়ে নিতে পারেন। সেই সাথে আপনার বেসিংয়ে যে টুকিটাকি ময়লা আছে এগুলো তো সব রান্না বাড়ারই তেল চর্বি, সো আপনি চাইলে নতুন আরেকটা নিয়ে ইউজ করতে পারেন, এটার জন্য আলাদা, উপরের এগুলোর জন্য আলাদা, কিংবা আপনি চাইলে এটা দিয়েও ওয়াশ করতে পারেন, কারণ রান্নাঘরে তেল চর্বি ছাড়া অন্য কোনো ময়লা নেই। সো হয়ে গেল, আবারও সেম দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু কোনো ময়লা নেই।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই পেছনের এই জায়গাটুকুকে খুব সুন্দরভাবে এবং বেসিং কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আপনি কিন্তু এটা খুব অনায়াসে ইউজ করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনি আরও মজার কিছু কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি গরম পানি দিয়ে কাপড় ধুইতে যান তো তখন দেখবেন কি যে গরম পানির ভেতরে হাত দেওয়াটা বা ওই একটা কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওয়াশ করাটা ঝামেলা। তো আপনি এটা হাতে নিয়ে আপনি ডাইরেক্ট হাত দিয়ে তারপর আপনি ওয়াশ করতে পারবেন, এটা একটা বিষয়। তারপর ধরুন আপনি চুলায় আলু ডিম বা অন্য কিছু সেদ্ধ দিয়েছেন, সো সেটাকে আপনি কীভাবে করে টেস্ট করবেন আমি সেটাকে দেখাচ্ছি। আরও একটা মজার বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে আপনি যখন রান্না করেন দেখা যায় যে পাতিল যখন গরম হয়ে যায় আপনার, তখন কিন্তু নামাতে গিয়ে অনেক সময় হাত পুড়ে যায়, জ্বলে যায়। সো আপনি যদি হাতে এটা ইউজ করেন তাহলে জাস্ট এই যে ইজিলি ধরে আপনি নামিয়ে নিতে পারেন। সো এটাতেও কোনো প্রকার প্রবলেম হবে না, কারণ এটা যে এই ব্রাশগুলো আছে আর এই সিলিকনটা একেবারেই পাতলা না, এটার বেশ কয়েকটা কোয়ালিটি আছে। আমি দুটো বিষয় বলি, সেটা হচ্ছে অনেকে মনে করেন যে দাম কম হলেই জিনিস ভালো, অনেকে মনে করেন দাম বেশি হলেই জিনিস ভালো। নো, আপনি যখন অনলাইন থেকে প্রোডাক্ট নেন অবশ্যই আপনি হোম ডেলিভারি নিচ্ছেন অবশ্যই দেখে নেবেন এই প্রোডাক্টটার কয়েকটা কোয়ালিটি আছে। যেমন হচ্ছে যেটা অরিজিনাল সেটা আপনি ইউজ করতে পারবেন অনেক দিন এবং এটা খুব সফট হবে, হার্ড হবে না এবং মোটামুটি একটু মোটা হবে। আর যেগুলো হচ্ছে ডুপ্লিকেট দেখবেন পাতলা হবে এবং এটা সফট হবে না, অনেক ক্ষেত্রে হয়তো অনেক বেশি একেবারে থেতলে যাওয়া, পড়ে যাচ্ছে ঝুলে যাচ্ছে কেমন একেবারে বেশি নরম নরম হবে এবং সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে এটা কয়েকদিন পরেই ফেটে ফেটে যাবে। আবার আরও কিছু আছে যে মোটা হবে কিন্তু শক্ত হবে, কয়েকদিন পর ফেটে ফেটে যাবে, ছিঁড়ে যাবে, কিন্তু যেটা অরিজিনাল সেটা কিন্তু সেরকমটা হবে না, খুবই একটু মোটা হবে এবং সফট হবে, একদম অরিজিনাল সিলিকনের হবে, এই যে এগুলো টানলেও ছিঁড়বে না। সো এই যে আপনি হচ্ছে এভাবে যেমন করতে পারছেন, আবার গরম পানির মধ্যে আপনি হাত দিয়ে যেমন এই যেখানে ডিমটা আছে এটা কিন্তু অনেক গরম, আমি কিন্তু এই যে ডিমটা তুলে ফেলেছি, সো এটা খুব চমৎকার একটা বিষয়। সো আপনারা এই প্রোডাক্টটা খুবই অনায়াসে ইউজ করতে পারেন, খুবই খুবই সুন্দর একটি প্রোডাক্ট। এই যে হাতে কিন্তু একদমই গরম লাগে, একদম হালকা, যেটা হচ্ছে আপনি এত গরমে কখনোই হাত দিতে পারতেন না। সো একেবারে হালকা একটু গরম লাগবে, তো আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন খুব অনায়াসে। এই যে সো আমি আবারও একবার বলি যে প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি না বুঝে প্রোডাক্ট নিয়ে বলবেন না যে কেমন প্রোডাক্ট দিলো কে। আমি আসলে বেশ কয়েকটা পেজ রেকমেন্ড করতে পারি এটার জন্য, আমি একসাথে বলে দিই কয়েকটা নাম। যেমন আপনি যদি এসএলবিডি থেকে নেন আমি এতটুকু ভরসা করতে পারি, যদি কোনো স্টাফ ঝামেলা না করে আপনি অবশ্যই দেখে নেবেন আপনি অরিজিনাল প্রোডাক্ট পাবেন, নাম হচ্ছে এসএলবিডি। তারপর আপনি দরকারি শপ থেকে নিতে পারেন, আপনি বিদেশি শপ থেকে নিতে পারেন, আপনি এই মুহূর্তে মনে পড়ছে না, আপনি ফ্যান্সি বাজার থেকে নিতে পারেন, আপনি ওকে শপ থেকে নিতে পারেন। এই কটা পেজের নাম আমি বলে দিলাম, সেই সাথে আরও আছে চমক থেকে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি কোনোভাবেই ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না, আপনি অরিজিনাল হ্যান্ড গ্লাভসগুলো পেয়ে যাবেন। আমি কয়েকটা পেজ বলে দিলাম কারণ অনেকেই কমেন্টে কিংবা ইনবক্সে এসে খুব শুরু করে দেন যে আপু কোন পেজ থেকে নিবো, কোন পেজ থেকে নিবো, কোন পেজ থেকে নিবো, আদৌ ভালো দিবে না মন্দ দিবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে অর্ডার করতে পারেন, আমি আরও একটা পেজের নাম বলতাম বাট এই মুহূর্তে বলবো না বিকজ সেখানে প্রোডাক্ট নেই। তবে আপনারা প্রোডাক্ট অবশ্যই অবশ্যই, তবে যেই কোনো প্রোডাক্টের জন্য আপনারা হুর কালেকশনসে নক করতে পারেন, যদি প্রোডাক্ট থাকে তো পেয়ে যাবেন, কারণ হুর কালেকশনস আপাতত বন্ধ আছে, দ্যাটস ওয়াই কিছু প্রোডাক্ট পাবেন কিছু প্রোডাক্ট পাবেন না। তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেই প্রোডাক্টটা হুর কালেকশনস থেকে নিতে পারবেন সেটা আপনি অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। যাওয়ার আগে একটা বিষয় বলে যাই, আমার চ্যানেলে অনেকেই মনে করেন যে ভিউয়ার্স নাই, দ্যাট মিন্স হচ্ছে হয়তো আমার সাবস্ক্রাইবার নাই, এই কথাটা কিন্তু একেবারেই মিথ্যা। সাবস্ক্রাইবার্সের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, সে অনুযায়ী ভিউজ নেই, তার বিশেষ কারণ হচ্ছে সাবস্ক্রাইব করে গেছেন কিংবা নতুন যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা জিনিস ভুল করছেন, সেটা হচ্ছে ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করে রাখছি কারণ পরের ভিডিও দেখতে চাই, নোটিফিকেশন চাই, কিন্তু কেউ বেল বাটনে ক্লিক করছেন না, যার জন্য আপনারা কিন্তু পরের ভিডিওটাকে
পাচ্ছেন না নোটিফিকেশনে। সুতরাং পুরাতন যারা সাবস্ক্রাইব করেছেন বা নতুন যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক দিবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চাচ্ছেন, গ্যাজেট, কিচেন, মেকআপ নাকি অন্য কিছু। সো অবশ্যই অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।